তাহলে আমার এই পানির চাহিদাটা
ছাত্র তোমাকে তোমার আব্বা 1000 টাকা দিল দিয়ে বললো তুমি ঈদের কেনাকাটা করো এখন তুমি ঈদের বাজারে কেনাকাটার জন্য তুমি বাজারে গেলে মার্কেটে গেলে যাওয়ার পরে তোমার জুতো কিনবে গেঞ্জি ক্রয় করবে পাঞ্জাবি ক্রয় করবে জামা ক্রয় করবে আরো অনেক কিছু ক্রয় করবে এখন তোমার 1000 টাকা ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দ্রব্যগুলোর দামের ক্ষেত্রে তোমার 1000 টাকা অত্যন্ত সীমিত এবং পাশাপাশি তোমার দ্রব্যগুলোর মূল্য অনেক বেশি এক্ষেত্রে তোমার কি হলো যে তোমার চাহিদার পরিমাণটা অসীম কিন্তু তোমার উপকরণ বা যোগানের পরিমাণটা সীমিত 1000 টাকা এটাই হচ্ছে অসীম অভাব মানুষের চাহিদার পরিমাণটা অনেক বেশি থাকে এবার আসো আমরা একটু দেখি যে অর্থনীতি বিদ্যের সংজ্ঞা কিভাবে অর্থনীতি দ্বারা সংজ্ঞায়িত হয়েছে আমরা জানি যে অর্থনীতি বিষয়ে জনক হচ্ছে তোমার দীর্ঘ সময়টা লেখাপড়ার মধ্যে ব্যয় করতে
নবম শ্রেণীতে পড়াটা স্টপ করে তুমি কোনো দোকানে বা কোনো কারখানায় বা কোনো চাকরি বাকরি করতে বা হোটেলে কোনো স্টুডেন্ট চাকরি করতে তুমি কিন্তু বেতন পেতে, এখন তুমি বেতনটা পাচ্ছ না, বিদায় তুমি কাজ করতে পারতেছ না, কাজটা কেন করতে পারতেছ না, পড়াশোনার জন্য। এখন পড়াশোনাটা হচ্ছে তোমার কাজের সুযোগ পেয়ে, কাজটা করলে না, কেন করলে না, যে পড়াশোনা করার পরে তুমি পরবর্তীতে অনেক বড় মানুষ হিসেবে উপকৃত হবে এবং তোমার শিক্ষার আমার কারণে তোমার মানবিক মূল্যবোধ মর্যাদা সম্মান অনেক বেড়ে যাবে, এই কারণে তুমি পড়াশোনা করতেছো, পাশাপাশি কাজটা করতেছো না পড়াশোনার জন্য, এই পড়াশোনা হচ্ছে তোমার সুযোগ পেয়ে। তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই এটা পারবে সুযোগ পেয়ে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, এগুলো মোটামুটি একটু পরে তোমরা পাবা, এটা একেবারে সোজা। আর মুদ্রাস্ফীতির আমি একটু বলি, মুদ্রাস্ফীতিটা হচ্ছে যে যখন কোন দ্রব্যের বা সেবার মূল্য বেড়ে যায়, যখন কোন দ্রব্যের মূল্য বেড়ে যায়, দ্রব্য মূল্য বেড়ে যাওয়াকে বলে মুদ্রাস্ফীতি, আর দ্রব্য মূল্য কমে যাওয়া হলে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আর বেকারত্ব বিপরীতভাবে বিরোধী, মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে। আমি আবার একটু বলেছি, মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে। তার মানে কি, বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্কটা বেশি। মুদ্রাস্ফীতি যখন কোন দ্রব্য মূল্য বেড়ে যায়, যেমন এই গলার কলমের দাম হচ্ছে এখন 30 টাকা, এই 30 টাকা কলমটাকে যদি আমরা এখন 50 টাকা কিনি, এগুলো তোমার মুদ্রাস্ফীতিটা বেড়ে গেল, দ্রব্যের মূল্য বেড়ে গেল। আবার যদি দ্রব্যটার মূল্য কমে যায় সংকোচন। আচ্ছা, আমরা একটু দেখি এবার যে আয়ের বৃদ্ধাকার প্রবাহ, আয়ের বৃদ্ধাকার প্রবাহ যদি প্রায় সময় আসে, এটা হচ্ছে যে একদিকে আয় একদিকে ব্যয়, একদিকে পরিবার ডান দিকে পরিবার বাম দিকে মানসম্ভ, এটা অবজেক্টিভ আসে। তো এখন আমরা দেখতেছি যে দ্রব্য সেবা বাজার উপকরণের উপকরণ বাজার উৎপাদনের, এখানে দেখো পরিবার সে দ্রব্য সেবা ক্রয় করে কোথা থেকে, বাজার থেকে, কারণ আমরা কোনো কিছু ক্রয় করি কোথা থেকে, মার্কেট থেকে, মার্কেটে বিক্রি করে কে, ফার্ম, ফার্ম সহ দ্রব্য সেবা বিক্রি করে। যেমন তুমি একটা মোবাইল ক্রয় করবা, তুমি কিন্তু কোম্পানি থেকে ক্রয় করবা, কোম্পানি বাড়ি জেলার কাছে বিক্রি করবে না, করবে মার্কেটে, সাপোর্ট ধরো ইস্টার প্লাজাতে বিক্রি করে আসে। এই দ্রব্য বাজার সম্পর্কে মার্কেট, আর এই যে ফার্ম সহ যে দ্রব্যটা বিক্রি করতেছে, বিক্রিটা করার পরে ফার্মের একটা আয় হচ্ছে, আর এই পরিবার দ্রব্য সেবা ক্রয় করার কারণে পরিবার একটা ব্যয় হচ্ছে, ক্লিয়ার। আর পরিবারের বিনিময় কি দিচ্ছে, ফার্ম সমূহ বাজারে মানে পরিবারগুলো বাজারে যারা কাজ করে, অফিস আদালতে চাকরিতে বা বিভিন্ন জায়গাতে দোকানপাটে কাজ করে, এই কাজটা হচ্ছে পরিবারের ভূমি শ্রম মূলধন বিক্রি করে। তার মানে কি, বাজারে বিভিন্ন কোম্পানি তোমাদের আমাদেরকে চাকরির মাধ্যমে আমরা বিজ্ঞাপনগুলো দেখি এবং অফিসের যোগাযোগের মাধ্যমে অফিসে আলাদা চাকরি করি বা মার্কেটে কাজ করি, এটা আবার তোমার নাম সমূহ বাজার থেকে আমাদের থেকে শ্রম ভূমি মূলধন হিসেবে তারা ক্রয় করে, আর আমরা এটা বিক্রি করি। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু পরিবার এটা বিক্রি করতেছে, আর পরিবার ক্রয় করতেছে দ্রব্য সেবা, যেমন মনে করো চাল ডাল নুন তেল কাপড় বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করে। পরিবারের এই ক্রয়টা হচ্ছে ব্যয়, পরিবারের ক্রয়টা কি ব্যয়, আর পাশাপাশি ফার্ম সমূহ বিভিন্ন যেমন গার্মেন্টসে কাপড় বিক্রি করছে, বিভিন্ন এই কোম্পানি চাল ডাল মুক্তের আপার ইত্যাদি বিক্রি করছে, এটা বিক্রি করার ফলে তার আয় হয়েছে, এখানে দেখো আয় বাম পাশে আয় আর এই ডান পাশে এই ব্যয়, আর পাশাপাশি ধান সমূহ এই পরিবার যেটা ভূমি শ্রম মূলধন ক্রয় করে, ভূমি শ্রম মূলধন ক্রয় করে ধান সমূহ, আর পরিবার এটা বিক্রি করে, পাশাপাশি উপকূল হিসাবে এগুলো ক্রয় করে নেয় ধান সমূহ, আর পরিবার এটাকে ভূমি শ্রম মূলধন ব্যয় করে বিক্রি করে। তার মানে কি, পরিবার থেকে ভূমি শ্রম মূল্য পাওয়া যায়, ফার্ম সময় থেকে ক্রয় করে নিয়ে যায়, পরিবারের এটা আয় আর এটি হচ্ছে ফার্মের ব্যয়, কারণ ফার্মে যদি কোনো কর্মচারী নিয়োগ দেয় তার জন্য ব্যয় করতে হবে, তার বেতন দিতে হবে, এই বেতনটা আমাদের পরিবারের জন্য আয় আর ফার্মের জন্য ব্যয়। তো আমরা ইনশাআল্লাহ এই আয়ের দিক থেকে প্রভাবটা অবশ্যই পারবো, তোমরা একটু বই থেকে ভালো করে পড়ে নেবা ইনশাআল্লাহ। আমরা এখন দেখি যে অর্থনীতির চারটি বিষয় নিয়ে, চারটা অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা, একটু হলো
যে জনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলাম মিশ্র অর্থব্যবস্থা, ইসলামের অর্থব্যবস্থা। জনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সকল সম্পদ এবং সম্পদের মালিকানা ব্যক্তিগতভাবে পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ করা। এখানে দেখো 10 পৃষ্ঠাতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে, আর এখানে 11 পৃষ্ঠাতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, 12 পৃষ্ঠাতে মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তোমরা প্রায় সময় প্রশ্ন করে সৃজনশীলে পাবে যে এই জনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য তো বলবো না, সরাসরি বলবো যেমন সরকারি মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ, অবাধ প্রতিযোগিতা, তিনটা করে শুনি। আবার এটি তো কসাইট, আবার খসাইটে দিল যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা, ভোক্তার পরিকল্পনা, এভাবে দুটা সম্পদ দিল। তাহলে তুমি এখানে কি পাইলা যে যেটা নাকি সম্পদের ব্যক্তিগত মালিকানা সেটা হচ্ছে জনতান্ত্রিক অর্থব্যবস্থা, আবার যেটা নাকি রাষ্ট্রীয় মালিকানা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে জনতান্ত্রিক অর্থ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পার্থক্য তুমি সহজেই করতে পারবা, তখন তুমি লিখতে পারবা। আর ইসলামিক অর্থব্যবস্থাটা মূলত কোরআন সুন্নাহ মতে পরিচালিত হয়ে থাকে। তো তোমরা ভালো ভালো অবশ্যই লক্ষ্য করবে এই বৈশিষ্ট্যগুলো, যদি তোমরা পারো তাহলে আশা করা যায় তোমরা এটা লিখতে পারবে। আর বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা তোমার অবশ্যই প্রশ্ন সৃজনশীল আসবে, শুধু কোনো সন্দেহ থাকে যে এই সেটে এই তিনটা, বি সেটে তিনটে, এই তিনটা কোটেশনের মাধ্যমে তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি কি পরিমাণ এই অর্থব্যবস্থা সম্পর্কে বুঝতে পারছো। তো আশা করি তোমরা ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা শিখতে পারছো।